5376 ভোটে জয়ী হলেন মালবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বুলুচিক বড়াইক। তিনি পরপর তিনবার জয়ী হলেন মালবাজার বিধানসভা কেন্দ্রে। তিনি বলেন, এ জয় তৃণমূল কংগ্রেসের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে ছিল ও আছে। আজকের যে জয়, এটা জনগণের জয়। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবাংলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করেছে, তার আজকে মানুষ তার দাম দিয়েছে। আজকে আমরা বলতে পারি যে মানুষের জন্য যা কাজ করছে, মানুষ দুই হাত দিয়ে আজকে আশীর্বাদ করেন, যার ফলে কিন্তু আজকে মাল বিধানসভা আজকে আমরা জিতেছি। মালবাজারে অনেক, আপনারা নিশ্চয়ই জানেন মালবাজার শহরে, এর আগে আমরা দেখেছি যে মাল শহর যেটা আমাদের পৌরপিতা আমাদের স্বপন সাহা মহাশয় আছেন, উনি যখনই দায়িত্ব নেওয়ার পরে মাল শহরকে, আজকে পুরো পশ্চিমবাংলায় জানে যে মাল একটা শহর। আগে কিন্তু এরকম অবস্থা ছিল না, অনেক কাজ করে দিয়েছে, আর আগামী দিনও আমরা নিশ্চয়ই আগামী দিন অনেক কাজ করা আমাদের বাকি আছে।